হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 12 অর্থাৎ পৃথিবীর উৎপত্তি ও গঠন বা অরিজিন অ্যান্ড ফরমেশন অফ দ্য আর্থ। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং এই জিনিসটা সম্পর্কে। এটা আসলে কি? আসলে কোটি কোটি বছর পূর্বে আমাদের মহাবিশ্বের সব কিছু খুব ছোট্ট অথচ বেশ ভারী এবং গরম একটা বস্তুপিণ্ড হিসেবে ছিল। তো সেই বস্তুপিণ্ডটা হঠাৎ করে একদিন বিস্ফোরিত হয়, যেটা দেখতে পাচ্ছ আর কি, এবং বিস্ফোরিত হয়ে সব দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। তো এই বিস্ফোরণটাকে আমরা বলি মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং। এই যেটা আসলে আমাদের মহাবিশ্বের সকল শক্তি বা পদার্থ যা কিছু আছে সব কিছুই এই বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছে। তো এই ঘটনাটা কিন্তু ঘটেছিল আজ থেকে প্রায় 13.7 বিলিয়ন বছর আগে, মানে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। তো তাহলে আমরা এটা কিভাবে জানলাম? আসলে এই বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের সমর্থনে অনেক প্রমাণ আমাদের হাতে আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে যে আমাদের মহাবিশ্ব এখনও সম্প্রসারিত হচ্ছে, ঠিক এরকমভাবে আমাদের মহাবিশ্বে থাকা সকল গ্যালাক্সি, ছায়াপথ, তারাসমূহ একে অপর থেকে এইভাবে বিস্ফোরণের মাধ্যমে দূরে সরে যাচ্ছে। তো এই সম্প্রসারণ থেকে আমরা ধারণা করতে পারি যে এই সব কিছু একসময় একটা জায়গা থেকে বিস্ফোরিত হয়ে নির্গত হয়েছে এবং যার কারণে সেটা এখনও ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো বুঝতে পারলাম এভাবেই মহাবিশ্বের উৎপত্তিটা স্টার্ট হয়েছে। তো এই বিস্ফোরণের পরে কিভাবে বাকি জিনিসগুলো সৃষ্টি হয়েছে, এটার জন্য আমাদের জানতে হবে মহাবিশ্বের উৎপত্তিটা কিভাবে হয়েছে। তো এই মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং এর পরে যেটা হয়েছে, বিভিন্ন অতি পারমাণবিক কণা তৈরি হয়েছে, যেমন হাইড্রোজেন বা হিলিয়াম, এবং এই কণাগুলো মিলে পরবর্তীতে আরো অন্যান্য মৌলিক যে কণাগুলো আছে সেগুলো তৈরি হয়েছে। তারপর এই বিভিন্ন ছোট ছোট কণাগুলো একত্রিত হয়ে ঠান্ডা হয়ে বিভিন্ন জ্যোতিষ্কে পরিণত হয়। এভাবে সূর্য ও অন্যান্য নক্ষত্র সৃষ্টি হয়েছে। তো যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন একই সাথে মহাবিশ্বে সবকিছু সম্প্রসারিত হয়ে যাচ্ছিল। বাই দ্য ওয়ে, জ্যোতিষ্ক কি? জ্যোতিষ্ক হচ্ছে আসলে মহাশূন্যে থাকা যা কিছু আছে, যেসব পদার্থের ফিজিক্যাল অস্তিত্ব আমরা টের পাই, সব কিছুই হচ্ছে জ্যোতিষ্ক। তো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জ্যোতিষ্ক হচ্ছে আমাদের সূর্য। হ্যাঁ, সূর্য হচ্ছে আমাদের মিল্কি ওয়ে ছায়াপথের একটা নক্ষত্র। এটাকে আমরা নক্ষত্র বলি কেন? কারণ এর নিজের আলো আছে। তো সূর্য আসলে একটা গ্যাসের পিণ্ড। এই গ্যাসের পিণ্ডে হাইড্রোজেন থাকে মূলত সবচেয়ে বেশি, এছাড়া অন্যান্য অল্প কিছু গ্যাস থাকে। তারা নিজেদের মহাকর্ষ বলের প্রভাবে একসাথে থাকে এবং এই গোলকটা তৈরি করে। তো এই হাইড্রোজেন গ্যাস পরস্পরের সাথে যুক্ত হয়ে বিক্রিয়া করে আরেকটা গ্যাস উৎপন্ন করে, যেটাকে আসলে বলা হয় হিলিয়াম। এবং যখন এই ঘটনাটা ঘটে তখন সে প্রচুর আলো এবং তাপ উৎপন্ন করে এবং সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তো সূর্য যে পরিমাণ তাপ এবং আলো উৎপন্ন করে তার খুব সামান্য অংশই আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। এরপর আমরা জানবো সৌরজগৎ সম্পর্কে। হ্যাঁ, আমরা জানি যে সূর্যকে কেন্দ্র করে অতগুলো জ্যোতিষ্ক ঘুরছে। তো এই সূর্য, সূর্যের চারপাশে ঘোরা সকল জ্যোতিষ্ক সহ সম্পূর্ণ ফাঁকা স্থান সহ এই সম্পূর্ণ জায়গাটাকে আমরা আসলে বলি সৌরজগৎ। তো সৌরজগতের আসলে বেশিরভাগ জায়গাই ফাঁকা। তো সূর্যকে কেন্দ্র করে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু ইত্যাদি জ্যোতিষ্ক ঘুরছে। তো সূর্যকে কেন্দ্র করে যে 8টি গ্রহ ঘুরছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের পৃথিবী। তো এই পৃথিবী সম্পর্কে আসলে আমরা এই চ্যাপ্টারে ভালো করে জানবো। ধারণা করা হয় সূর্য যখন সৃষ্টি হয় তখন তার কিছু অবশিষ্ট অংশ মহাকাশে ধূলিকণার মতো ভেসে বেরিয়েছে। তারপর এখন থেকে প্রায় 4.5 মিলিয়ন বছর পূর্বে এই ধূলিকণাগুলো নিজেদের মহাকর্ষীয় বলের প্রভাবে একসাথে একত্রিত হয়েছে এবং হয়ে আমাদের এই পৃথিবীটা সৃষ্টি করেছে। পৃথিবীর আকৃতি গোলকের মতো। পৃথিবীতে বিভিন্ন গ্যাসের পথ রয়েছে, কিন্তু পৃথিবী সূর্যের মতো তাপ ও আলো উৎপন্ন করতে পারে না, আর তাই তাপ, আলো ও শক্তি তথা খাদ্যের জন্য আমরা সূর্যের উপর নির্ভর করি। সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে, উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভর করে আমরা বেঁচে আছি, মানে সকল প্রাণীরাই বেঁচে আছি। সূর্য থেকে তাপ আসে বলে পৃথিবী খুব ঠান্ডা হয়ে যায় না, এভাবে সূর্যের আলো ও তাপ পৃথিবীতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তো পৃথিবীর সাথে আরেকটা যে জিনিসের সম্পর্ক সবচেয়ে ভালো সেটা হচ্ছে চাঁদ। হ্যাঁ, চাঁদ আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেমন আমাদের পৃথিবী ঘুরছে, আবার পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। এই ছোট্ট জিনিসটা হচ্ছে আসলে চাঁদ। তো এই চাঁদকে আমরা বলি পৃথিবীর উপগ্রহ। চাঁদের আসলে নিজের কোনো আলো নেই বা সে নিজে তাপ উৎপন্ন করতে পারে না। সূর্যের আলো যখন চাঁদের উপর পড়ে সেই আলোটা প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে, তখন আমরা রাতের অন্ধকারে চাঁদের আলো দেখতে পাই। তো আমরা আগের শ্রেণীতে কিন্তু পড়ে এসেছি চাঁদের 8টি দশা আছে এবং চাঁদ 27 দিন 8 ঘন্টায় আমাদের পৃথিবীকে সম্পূর্ণ একবার ঘুরে
আসে। তো আমরা এই যে চাঁদ পৃথিবী সূর্য সম্পর্কে জানলাম, একবারও কি চিন্তা করে দেখেছো যে এদের আয়তনের তফাতটা আসলে কি? আসলে আয়তনের তফাতটা বিশাল। হ্যাঁ, আমাদের চাঁদ হচ্ছে আমাদের পৃথিবীর আয়তনের 50 ভাগের 1 ভাগ। এই স্লাইডেও আসলে চাঁদের যে সাইজটা দেখানো হয়েছে এটা আসলে এত বড় হবে না, আরও ছোট হবে পৃথিবীর সাইজ যদি আমরা তুলনা করতে চাই। আর সূর্য হচ্ছে আসলে আমাদের পৃথিবীর তুলনায় প্রায় 13 লক্ষ গুণ বড়। মানে তুমি যদি 13 লক্ষটা পৃথিবী একত্র করো তাহলে সেটা সূর্যের সমান হবে। বুঝতে পারছো কত বিশাল সূর্য, তাই না? তো সূর্য যদি আসলে একটা ফুটবলের সমান হয় তাহলে আমাদের পৃথিবীটা হবে একটা বালুর সমান, আর চাঁদ কী হবে আমি বলতে পারছি না। তো আমরা এখন আমাদের পৃথিবী সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। তো শুরু করব পৃথিবীর জন্ম দিয়ে। হ্যাঁ, পৃথিবীর জন্ম সূর্য থেকে কীভাবে হলো সেটা তো একটু আগে বলেই আসলাম, এখন আমরা জানবো তারপরে কী হলো। তো পৃথিবীর জন্মের শুরুর দিকে পৃথিবী কিন্তু বেশ গরম ছিল, এতটাই গরম ছিল যে পৃথিবী পৃষ্ঠ টকবক করে ফুটতো এবং জীবনের জন্য যে তরল পানি দরকার ছিল বা অক্সিজেন ছিল কোনো কিছুই থাকতো না। তো ওই অবস্থায় থাকলে আসলে জীবের উদ্ভব হতো না। তো তারপর কী হয়েছে, ধীরে ধীরে পৃথিবী থেকে চাপ সরে গিয়ে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার সময় ভারী পদার্থগুলো পৃথিবীর কেন্দ্রের দিকে অর্থাৎ ভেতরের দিকে চলে গেছে, আর হালকা পদার্থগুলো পৃথিবীর পৃষ্ঠের দিকে রয়ে গেছে। বায়বীয় পদার্থগুলো যেমন কার্বন ডাইঅক্সাইড, জলীয়বাষ্প, মিথেন, কার্বন মনোক্সাইড ইত্যাদি মিলে আমাদের বায়ুমণ্ডল তৈরি করেছে। এরপর হলো কি, পৃথিবী আরও ঠান্ডা হয়ে পৃথিবীতে জলীয়বাষ্প উৎপন্ন হলো, পানি থেকে সমুদ্র তৈরি হলো, বায়ুমণ্ডলে অক্সিজেন এবং নাইট্রোজেন পরিমাণ বাড়লো এবং এসব উপাদানই আসলে জীবের বাঁচার জন্য প্রয়োজন। এবং এভাবেই আসলে একদম প্রথম দিকে আমাদের এই পৃথিবীতে জীবনের উদ্ভব ঘটেছে এবং জীবরা টিকে থাকতে পেরেছে। তো আমরা এখানে যে প্রবাহ চিত্রটা দেখছি এটা হচ্ছে আসলে পৃথিবীর জন্মের পর থেকে খুব সংক্ষেপে এটার ট্রান্সফরমেশনের একটা প্রবাহ চিত্র। সো এবার আমরা জানবো পৃথিবীর উপাদান গঠন সম্পর্কে। হ্যাঁ, আমাদের পৃথিবীর উপাদানগুলোকে না আমরা মোটামুটি 3টা ভাগে ভাগ করতে পারি। সেগুলো হচ্ছে বায়ুমণ্ডল, ভূপৃষ্ঠ এবং ভেতরের অংশ। বায়ুমণ্ডল কোনটি? হ্যাঁ, বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবী উৎপন্ন হওয়ার সময় যে হালকা গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়েছে সেগুলো মিলে আমাদের বায়ুমণ্ডল তৈরি হয়েছে। এরপরে কিছুটা ভারী পদার্থগুলো মিলে তৈরি হয়েছে আমাদের পৃথিবীর উপরের পৃষ্ঠ বা সারফেস, আর সবচেয়ে ভারী পদার্থগুলো মিলে তৈরি হয়েছে পৃথিবীর ভেতরের অংশ। এই যে এখানে আসলে একটু দেখানোর চেষ্টা করা হয়েছে একটা গ্রাফিক্সের মাধ্যমে যে পৃথিবীর মধ্যে কী কী আছে। তো আমরা এখন এই 3টা জিনিস সম্পর্কে একটু একটু করে জানবো। তো প্রথমে হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, যে বায়বীয় অংশটা আসলে আমাদের পৃথিবী পৃষ্ঠকে ঘিরে রেখেছে সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। পৃথিবীর সকল কিছুকে তার নিজের দিকে টানে আমরা জানি, এবং সেই টানের কারণেই আসলে বায়ুমণ্ডল পৃথিবীর চারপাশে একটা আস্তরণ তৈরি করতে পেরেছে। আর এ কারণে পৃথিবীর সারফেসের চারপাশে বা সমুদ্রের কাছাকাছিতে বায়ুমণ্ডল বেশ ঘন থাকে। যত উপর ওঠা যায় বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে, কারণ পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে মহাকর্ষ বল সেটা কমতে থাকে। আর যেহেতু উপরের দিকে আমাদের বায়ু পাতলা হয় এই কারণেই পর্বতের চূড়ে উঠতে শ্বাস নেওয়ার জন্য আমাদের অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে যেতে হয়। তো আমাদের বায়ুমণ্ডলে কী কী আছে? আমাদের বায়ুমণ্ডল মূলত নাইট্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। এছাড়া রয়েছে আরও বিভিন্ন গ্যাস যেমন জলীয়বাষ্প, ধূলিকণা, আর্গন, কার্বন ডাইঅক্সাইড আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো এই বায়ুমণ্ডলের আসলে কিছু স্তর আছে। তো ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা হয় সেটাকে আমরা নাম দিয়েছি ট্রপোস্ফিয়ার। হ্যাঁ, এই স্তরে বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাস ও মেঘ থাকে। আমরা জানি যে মেঘ আসলে কি, জলীয়বাষ্প দিয়েই তৈরি। তো এই ট্রপোস্ফিয়ারের ঠিক উপরের যে স্তরটা রয়েছে সেটার নাম হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। হ্যাঁ, এই স্তর আসলে ভূপৃষ্ঠ থেকে প্রায় উপরের দিকে মানে আমাদের মাটি থেকে 50 কিলোমিটার উপরের দিক পর্যন্ত বিস্তৃত। এই স্তরে রয়েছে ওজোন গ্যাস নামে একটা গ্যাস যেটা আমাদের সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। এর উপরে আরও অনেক স্তর রয়েছে যেমন মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, সেগুলো সম্পর্কে আমাদের এই শ্রেণীতে খুব একটা জানার প্রয়োজন পড়বে না। তবে এই স্তরগুলো আসলে অত্যন্ত পাতলা, মানে বায়ুমণ্ডল সেখানে নেই বললেই চলে। তো এবার আমরা জানবো পৃথিবীর পৃষ্ঠ নিয়ে। হ্যাঁ, আমরা পৃথিবীর পৃষ্ঠের উপরেই কিন্তু বাস করি। পৃথিবী পৃষ্ঠের উপরে রয়েছে বায়ুমণ্ডল আর নিচে হচ্ছে আমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগ। তো পৃথিবীর পৃষ্ঠের কোথাও নরম মাটি, কোথাও শক্ত পাথর এবং কোথাও পানি দ্বারা আবৃত। খেয়াল করে দেখো আমরা এখানে স্থলভাগ দেখতে পাচ্ছি কত, খুব সামান্য, বেশিরভাগই হচ্ছে আসলে সমুদ্র। অর্থাৎ আমাদের পৃথিবীর বেশিরভাগ অঞ্চল জুড়েই সমুদ্র রয়েছে। ইনফ্যাক্ট আমাদের গোটা পৃথিবীর 4 ভাগের প্রায় 3 ভাগই হচ্ছে সমুদ্র, আর 1 ভাগ হচ্ছি আমরা মানে আমাদের ভূপৃষ্ঠ যেখানে আমরা বসবাস করি, মানুষ বসবাস করে এবং স্থলভাগে বাস করা পশু পাখি বসবাস করে, আর জলে তো জলজ প্রাণী
আছে। এছাড়া আমাদের স্থলভাগের মধ্যে রয়েছে লেক, হ্রদ, নদী, নালা, খালবিল ইত্যাদি ইত্যাদি। আমাদের বাংলাদেশের দক্ষিণে কিন্তু বঙ্গোপসাগর অবস্থিত। বঙ্গোপসাগর আসলে ভারত মহাসাগরের অংশ। তো অন্য মহাসাগরগুলো হচ্ছে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, উত্তর ও দক্ষিণ মহাসাগর। সাগরের পানিতে প্রচুর পরিমাণে মাছসহ নানা জীব বাস করে এবং সাগরের উপর দিয়ে আমরা কিন্তু জাহাজ চালাই। তো এই যে নদীনালার কথাগুলো বললাম, এই নদীনালাগুলো কীভাবে সৃষ্টি হয়েছে সেটা আমাদের এখন জানতে হবে। আসলে আমাদের দেশের উত্তরে হিমালয় পর্বতমালা অবস্থিত এবং এই হিমালয় পর্বতমালার চূড়ায় আসলে অনেক 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 পরিমাণ বরফ জমা আছে এবং এই বরফ গলা পানি যখন গড়িয়ে নামতে থাকে তখন সেটা আসলে নদী সৃষ্টি করে। এই যে দেখো ম্যাপটা দেখতে পাচ্ছি আমরা, এখানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে নেপাল এবং এটা হচ্ছে ভুটান। তো এই যে কালারফুল অঞ্চলটা দেখতে পাচ্ছ না, এটাই হচ্ছে আসলে হিমালয় পর্বতমালা। তো এই যে নেপাল, ভারত, ভুটান এবং বাংলাদেশে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। তো হিমালয় থেকে বরফ গলা পানি যখন পর্বতের গাবে নেমে আসে তখন এর সাথে বৃষ্টির পানিগুলোও যোগ হয় এবং যোগ হয়ে নদী আরও বড় হতে থাকে এবং বিপুল পরিমাণ পানি এভাবে প্রবাহিত হয়ে গিয়ে সাগরে গিয়ে পড়ে। আর তাই আমাদের দেশের মধ্যে প্রবাহিত হওয়া পদ্মা, মেঘনা এবং যমুনা এই নদীগুলো আসলে বেশ বড়। তো তার মানে আমরা এক কথায় বলতে পারি যে এই নদীগুলোর উৎপত্তি হচ্ছে হিমালয় পর্বতমালা। তো আমাদের এই বাংলাদেশে নদীর কাছাকাছি অঞ্চলগুলোতে প্রায়শই বন্যা হয়। বন্যার পানি কী করে? পলিমাটি বয়ে আনে, যেটা কিনা আমাদের ফসল চাষের জন্য খুবই উপযোগী, কারণ এই মাটিটা হচ্ছে একদম নতুন মাটি এবং যার মধ্যে অনেক পুষ্টি উপাদান থাকে। তো এই ছিল আমাদের পৃথিবীর উপরের পৃষ্ঠ সম্পর্কে কিছুটা আলোচনা। এবার আমরা সোজাসুজি পৃথিবীর ভিতরে ঢুকে যাব, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানব। তো আমাদের পৃথিবীর অভ্যন্তরের অংশকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি, যথা শিলামণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। এই যে ছবিটা দেখতে পাচ্ছ না এখানে, এই যে এটা হচ্ছে শিলামণ্ডল, তারপরে এই লাল অংশটা হচ্ছে গুরুমণ্ডল এবং একবারে ভেতরের অংশটা হচ্ছে আসলে কেন্দ্রমণ্ডল। তো শিলামণ্ডল কি? শিলামণ্ডল হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠের ঠিক নিচে পৃথিবীকে ঘিরে যে অত্যন্ত শক্ত শিলার স্তর রয়েছে সেটা হচ্ছে শিলামণ্ডল। এখানে এই যে খয়েরি রঙের অংশটা দেখছো, এটাই হচ্ছে আসলে আমাদের শিলামণ্ডল। এবং শিলামণ্ডল কতটুকু পর্যন্ত বিস্তৃত? এটা প্রায় 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এরপর হচ্ছে গুরুমণ্ডল। শিলামণ্ডলের নিচে অংশ হচ্ছে গুরুমণ্ডল, এই যে লাল টকটকে অঞ্চলটা। তো গুরুমণ্ডলের বেশিরভাগই কঠিন, কিন্তু এর কিছু অংশ আধা গলিত অবস্থায় আছে। বিজ্ঞানীরা ধারণা করেন আগ্নেয়গিরির সময় এই অংশ থেকেই আসলে গলিত লাভাটা বের হয়ে আসে। তো এরপরের যে স্তরটা সেটা হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল। হ্যাঁ, গুরুমণ্ডলের ঠিক নিচেই রয়েছে কেন্দ্রমণ্ডল। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে প্রায় 3500 কিলোমিটার ব্যাসার্ধের গোলাকাকার জায়গা জুড়ে এই কেন্দ্রমণ্ডলটা অবস্থিত, অর্থাৎ এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের সেই কেন্দ্রমণ্ডল। তো কেন্দ্রমণ্ডলে কী আছে? কেন্দ্রমণ্ডলে মূলত ভারী ধাতু যেমন নিকেল, লোহা, সীসা ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় আছে। তো কেন্দ্রমণ্ডলের ভেতরের অংশে এরা কঠিন অবস্থায় আছে চাপের কারণে, কিন্তু বাইরের দিকে এরা গলিত অবস্থায় আছে। ধারণা করা হয় যে পৃথিবী সৃষ্টির পর বাইরের অংশ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তাপ চলে যাওয়ায় ভূপৃষ্ঠ ঠান্ডা হয়েছে, কিন্তু কেন্দ্রের দিক থেকে এখনও তাপ বের হয়ে আসতে পারেনি, আর তাই কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল বেশ উত্তপ্ত। এরপর আমরা জানবো টেকটোনিক প্লেট তত্ত্ব, এটা আবার কি জিনিস। তোমরা নিশ্চয়ই জানো যে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি একটা সাধারণ প্রাকৃতিক ঘটনা, কিন্তু এগুলো কেন হয় এটার ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা এই প্লেট টেকটোনিক তত্ত্ব নামে একটা তত্ত্ব নিয়ে আসে। তো এই তত্ত্বটা আসলে কি? এই তত্ত্বের মূল ধারণা হচ্ছে যে আমাদের ভূপৃষ্ঠের নিচে যে শিলামণ্ডল আছে সেগুলো কতগুলো খণ্ডে খণ্ডে বা প্লেটে বিভক্ত, এগুলোকে আমরা প্লেট বলছি আর কি। তো এই প্লেটগুলো আসলে গুরুমণ্ডলের যে আংশিক গরম তরল পদার্থ আছে তার উপরে ভাসতেছে। তো এই প্লেটগুলো প্রতি বছর হয় কি কয়েক সেন্টিমিটার কোনো একদিকে সরে যায়। তো এই সরে যাওয়ার ফলে প্লেটগুলো কখনো কখনো একটা থেকে একটা দূরে সরে যায়, কখনো আবার একে অন্যের কাছাকাছি আসে, আবার কখনো কখনো প্লেটগুলো বছরে কয়েক মিলিমিটার উপরে ওঠে বা নামে। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে পৃথিবীতে এই কালো বর্ডার দ্বারা আসলে পৃথিবীর যে প্লেটগুলো সেগুলোকে দেখানো হয়েছে, মানে এই অংশগুলো এক একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে। মানে এই অংশটা যদি নাড়াচাড়া করে তাহলে গোটা অংশটা নাড়াচাড়া করবে, যদি এইটা নাড়াচাড়া করে তাহলে এই কালারের এই যে অংশটা সেটা একবারে নাড়াচাড়া করবে। ব্যাপারটা হচ্ছে এটা এরকম। সো এটাই হচ্ছে আসলে প্লেট টেকটোনিক তত্ত্ব। সো এই প্লেট টেকটোনিক তত্ত্ব দিয়ে আমরা আসলে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির কারণ ব্যাখ্যা করি। তো এই প্লেটগুলো যখন একটা সাথে অন্যটা ধাক্কা খায় তখন পৃথিবীটা কেঁপে ওঠে এবং একেই আমরা ভূমিকম্প হিসেবে টের পাই। প্লেটগুলোর সংযোগস্থলে উঁচু পর্বত থাকলে তাহলে এই ভূমিকম্প বা আগ্নেয়গিরির ঘটনা আরও বেড়ে যায়, যেমন দেখছো এখানে আগ্নেয়গিরি হচ্ছে। তো আগ্নেয়গিরি হওয়ার জন্য বিজ্ঞানীরা মনে করেন যে প্লেটগুলো যখন একটার সাথে একটা ঘষা খায় তখন প্রচুর তাপ সৃষ্টি হয় এবং এই তাপে হয় কি ভূ অভ্যন্তরে পদার্থ
গলে যায়, যা কিনা নিচের চাপের কারণে ভূপৃষ্ঠ ভেদ করে উপরে এসে ব্লাস্ট করে। একেই আমরা আগ্নেয়গিরির উদ্গীরণ বলি। তো এই আগ্নেয়গিরি থেকে যে অত্যন্ত গরম গলিত পদার্থ বেরোয় আসে সেটাকে আমরা ম্যাগমা নামে চিনি। তো আশা করি আমরা এখন পৃথিবীর অভ্যন্তর্ভাগ, বহির্ভাগ এবং পৃথিবীর পৃষ্ঠ সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পেয়ে গিয়েছি। তো এবার আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে মাটি। হ্যাঁ, আসলে শিলামঠের উপরের দিকে যে স্তরটা আছে সেটাকে আমরা ভূত্বক বলি। ভূত্বকের বেশিরভাগ অঞ্চল যে পানি দিয়ে আবৃত সেটা তো আমরা জানি, তো বাকি অংশটি গুঁড়ো বা ভাঙা পাথুরের পদার্থ দিয়ে তৈরি হয়। এখন এই পদার্থটার সাথে যদি জৈব পদার্থ মিশে যায় এবং সেটা যদি নরম হয় কেবলমাত্র, তখনই তাকে আমরা মাটি বলছি। তার মানে আমরা বলতে পারি মাটি আসলে শিলামণ্ডলীর একটা অংশ, তবে সেটা বিশেষভাবে পরিবর্তিত অংশ। তো এই ভূত্বক বা মাটি আসলে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর উপর আমরা বাস করি, মাটিতে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন করি। এছাড়া এই অংশে বিভিন্ন যে খনিজ পদার্থ থাকে তা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তো এই যে শিলা আসলে কীভাবে মাটিতে পরিণত হয় সেটাই আমরা এখন জানবো, অর্থাৎ আমরা মাটি গঠন প্রক্রিয়া জানবো। সাধারণত পাথর, নুড়ি, কাঁকর, বালি, কাদা ইত্যাদি দ্বারা ভূত্বক গঠিত। এদের সাথে মিশে থাকে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের অংশ। সো ভূত্বক গঠনকারী এ সকল কঠিন পদার্থের সাধারণ নাম হচ্ছে শিলা। তো কঠিন শিলা থেকে নরম মাটি হয় সাধারণত দুইটা পর্যায়ে। প্রথম পর্যায়ে কি? প্রথম পর্যায়ে কঠিন শিলা দীর্ঘদিন ধরে রোদ, বৃষ্টি, ঝড়, ভূমিকম্প ইত্যাদির কারণে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়, যেখানে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি। এই ধাপ থেকে এই ধাপে শিলাগুলো ভেঙে ছোটো ছোটো কণায় পরিণত হয়। এছাড়া বায়ু, বরফ বা পানির প্রবাহ ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে অন্য জায়গা থেকে ক্ষুদ্র শিলা এসে একটা স্থানে জমা হতে পারে। সো দ্বিতীয় পর্যায়ে কী হয়? ক্ষুদ্র শিলাকণার সাথে পানি, বায়ু, ক্ষুদ্র জীব যেমন ব্যাকটেরিয়া, পচা ও মৃত জীবের দেহাবশেষ যোগ হয়, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো কঠিন শিলার ক্ষুদ্র ক্ষুদ্র কণার সাথে পানি, বায়ু, ব্যাকটেরিয়া ও পচা মৃত দেহাবশেষ মিলেই আমরা আলটিমেটলি পেয়ে যাই আমাদের এই মাটিটা। তো এই মাটির আসলে বিভিন্ন স্তর হয়। হ্যাঁ, বিভিন্ন স্থানের মাটি বিভিন্ন প্রক্রিয়ায় গঠিত হয়েছে, তাই বিভিন্ন স্থানের মাটি দেখতে ভিন্ন এবং গঠনেও ভিন্ন হয়। তবে মাটির উপরিভাগ থেকে নিষ্পন্ত যদি আমরা অনুসন্ধান করি তাহলে কয়েকটি কমন স্তর আমরা দেখতে পাই। তো মাটির একদম উপরের যে স্তরটা আমরা দেখতে পাই সেটার মধ্যে মূলত পচা ও মৃত জীবদেহ মিশে থাকে এবং এর কারণে রঙটা হয় খানিকটা কালো এবং অনুজ্জ্বল। সো এইটাকে আমরা বলছি আসলে মাটির প্রথম স্তর। এই স্তরে হিউমাস থাকে বলে উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান এই অংশ থেকে পেয়ে যায়। এরপর দ্বিতীয় স্তরটা হচ্ছে এখানে হিউমাস আরও কম থাকে, এজন্য এটা কিছুটা কম কালো বা অনুজ্জ্বল হয়, অর্থাৎ এই যে এই অংশটা। এরপরে যে তৃতীয় স্তর এটা মূলত ক্ষুদ্র ক্ষুদ্র শিলাকণা দ্বারা গঠিত, মানে এই যেটা এখানে দেখানো হচ্ছে, এবং সবার শেষের যে নিচের স্তরটা সেটা কেবল শিলাখণ্ড দিয়ে মানে কঠিন পাথর এই জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়। তো এটাই হচ্ছে আসলে মাটির সাধারণ যে স্তরগুলো। তো এই মাটিতে কিন্তু আমরা আসলে খনিজ পদার্থ পাই। হ্যাঁ, মাটির নিচে অনেক দরকারি খনিজ পদার্থ থাকে, এছাড়া এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। তো ভূত্বক বিভিন্ন পদার্থরা গঠিত, এর মধ্যে কিছু পদার্থ জৈব অংশ দিয়ে গড়া আর কিছু হচ্ছে অজৈব। তো অজৈব অংশের মধ্যে অনেক সময় একাধিক পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে, কখনো কখনো একটি অজৈব পদার্থ মিশ্রিত অবস্থায় না থেকে আলাদা থাকে। তো এইরূপ অজৈব পদার্থকে আমরা খনিজ পদার্থ বলি। তো খনিজ পদার্থের একটা বৈশিষ্ট্য হলো এটা কিন্তু মানুষ তৈরি করে না, এটাকে আমরা প্রকৃতিতেই পাই। তো আমরা কী কী খনিজ পদার্থ পাই? সাধারণত মাটির নিচের দিকে খনিজ সম্পদ বেশি পাওয়া যায়, কখনো কখনো এরা মাটির ওপরের অংশের সাথেও মিশে থাকতে পারে। যেমন লোহা মাটিতে খনিজে পাওয়া যায়, টিউবওয়েলের লাঙলের ফলা, পেরেক, তার কাটা যন্ত্রপাতি, রড, গাড়ি, বাস ইত্যাদি তৈরি করি আমরা লোহা থেকে। লোহার মতো অ্যালুমিনিয়ামও মাটিতে খনিজ লবণে পাওয়া যায়, এটা দিয়ে আমরা হাঁড়ি, পাতিল, চামচ অনেক কিছু তৈরি করি। এছাড়া পাওয়া যায় তামা, রূপা, সোনা, দস্তায়েশ এরকম কিছু দামি পদার্থ। বাংলাদেশে অবশ্য এসব খনিজ পদার্থ বেশি পরিমাণে নেই, তবে চুনা পাথর আছে। চুনা পাথর আসলে ক্যালসিয়াম কার্বনেট একটা পদার্থ, বাংলাদেশের জয়পুরহাট ও সিলেটে এটা বেশি পাওয়া যায় এবং চুনা পাথর থেকে আমরা আসলে সিমেন্ট উৎপন্ন করি। তো মাটির নিচে এসব খনিজ পদার্থ ছাড়াও কিন্তু আমরা জীবাশ্ম জ্বালানি পাই। হ্যাঁ, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি মাটির নিচে পাওয়া গেলেও এদেরকে আমরা খনিজ পদার্থ বলি না, এদেরকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি, কারণ এদের উৎপত্তি হয়েছে জীবদেহ থেকে, অর্থাৎ এরা অজৈব নয়। বড় বড় গাছ মাটির নিচে চাপা পড়ে দীর্ঘ সময় ধরে এরা কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়। তো পৃথিবীর বিভিন্ন দেশে পেট্রোলিয়াম গ্যাস পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম জ্বালানি হিসেবে অনেক ভালো। এগুলো পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তাতে কলকারখানা চলে, যানবাহন চলে, বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং রান্না করা হয়। এগুলো থেকে আবার বিভিন্ন প্রকার দরকারি দ্রব্য আমরা
তৈরি করতে পারি, যেমন প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার তৈরি করা হয়, পেট্রোলিয়াম থেকে পলিথিন তৈরি করা হয়। আমাদের দেশে মাটির নিচে বিভিন্ন স্থানে সাধারণত প্রাকৃতিক গ্যাস এবং কয়লা পাওয়া যায়, তেল তেমন একটা পাওয়া যায় না। তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।